আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার পাখিদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বৃদ্ধি করবেন, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক যে একটা ঔষধ রয়েছে সেই ঔষধটা নিয়ে আপনাদের সাথে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। এই ঔষধটা কতদিন খাওয়াবেন এবং কিভাবে খাওয়াবেন সব কিছুই বিস্তারিত জানাবো। আশা করি এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে ছোট্ট একটা কথা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে ফেলুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার প্রথমে আপনি পেয়ে যান। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি ওষুধটা দেখানোর আগে কয়েকটা কথা আগে জানিয়ে রাখি। সে কথাগুলো হচ্ছে, আমাদের ম্যাক্সিমামের পাখি কিন্তু মারা যায় অতিরিক্ত দুর্বলতার কারণে, আর না হলে কিন্তু পাখিগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কিন্তু মারা যায়। তো এই যে পাখি মারা যাওয়ার কারণগুলো রয়েছে, এটা ছাড়াও আরেকটা কারণ হচ্ছে, অনেক সময় দেখা যায় পাখি সুস্থ সবল থাকা অবস্থায় হঠাৎ করে মারা যায়। কোনো রোগবালাই দেখা না গেলেও কিন্তু সে পাখিগুলো হঠাৎ করে যেন মারা যায়। তো এই সমস্যাগুলো হয় মূলত পাখি দুর্বলতার কারণে। তাছাড়া আপনার পাখি যদি ডিম দেয় তাহলে আপনি এই ঔষধটা খাওয়াতে পারেন। তো ডিম দেওয়ার পর এটা খাওয়ালে কি হয়, পাখিগুলো আরও শক্তিশালী হয়ে ওঠে এবং কোনো রোগবালাই না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই কারণগুলোই কিন্তু মূলত আমরা দেখে থাকি পাখিদের ক্ষেত্রে। তো এখন আমি আপনাদেরকে আমার যে ককটেল পাখিটা রয়েছে সেটা একটু দেখাই, যে পাখিটা কিন্তু ডিম দিয়েছে। আমি অলরেডি খেয়াল করেছি পাখিটা তিনটা ডিম দিয়েছে। তো এখন আমি চিন্তা করলাম যে ওষুধটা এখন খাওয়ানো দরকার হয়ে পড়েছে, তাই কিন্তু আমি ওষুধটা নিয়ে এসেছি বাজার থেকে। তো বাজার থেকে আনার পর কিন্তু আমি এই ওষুধটা পাখিকে প্রোভাইড করা শুরু করেছি। আপনারা একটু উপরে দেখতে পারবেন, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ককটেল পাখি দুটো বক্সের মধ্যে ডিমে তা দিচ্ছে। তো আমি একটু পাখিগুলোকে সরানোর চেষ্টা করি, আপনাদেরকে দেখাতে পারি কি না। দেখতে পাচ্ছেন তিনটা ডিম কিন্তু দেখা গিয়েছে। তো আপাতত তিনটা ডিম দিয়েছে, জানি না আর কয়েকটা ডিম দিতে পারে। তো যাই হোক, আমি আমার অন্যান্য ককটেল পাখিদেরও দেখাচ্ছি, এদেরকে মূলত আমি প্রস্তুত করছি পরবর্তীতে ব্রিডিংয়ের জন্য। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই পাখিগুলো আল্লাহর মধ্যে সুস্থ সবল আছে। এরপরও কিন্তু আমি এদেরকে এই ঔষধটা খাওয়াবো, কারণ ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আগে বলেছি এই টিয়া পাখি রয়েছে, এদেরকেও কিন্তু আমি এই ঔষধটা খাওয়াবো। তো এখন আমি ঔষধটা দেখাচ্ছি আপনাদেরকে। ঔষধটা দেখানোর আগে আপনাদেরকে আমি আমার পাখিদের পানির পটগুলোকে দেখাচ্ছি। এই পটগুলোতে কিন্তু আমি আমার পাখিদের পানি দিয়ে থাকি। সাদা পটটা দিয়ে হচ্ছে যে ককটেল পাখিটা ডিম দিয়েছে, আর ওই দুটো হচ্ছে টিয়া পাখি এবং অন্যান্য ককটেল পাখিদের। তো এই যে ঔষধটা দেখতে পাচ্ছেন, এই ঔষধটা হচ্ছে লাইসোভিট। এটা 10 গ্রামের একটা প্যাকেট। আপনারা প্রথমে এই প্যাকেটটা দেখুন, তাহলে সহজে চিনতে পারবেন। এটা হচ্ছে একটা ভেটেরিনারি ঔষধ এবং এটা রেনাটা কোম্পানির ঔষধ। আশা করছি আপনারা এই ওষুধটা এখন দোকানে গেলেই চিনতে পারবেন। এবং এই ওষুধের প্রথমেই দেখেন খুব ভালো মতো লেখা আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক ঔষধ। এবং এরপর কিন্তু যে যে ঔষধ, মানে অর্থাৎ যে যে রোগে এই ওষুধটা কাজে লাগে তা কিন্তু লেখা আছে। তারপর এর মধ্যে উপাদান এবং প্রয়োগবিধি সব কিছুই কিন্তু এই ওষুধে লেখা আছে। এবং এটা হচ্ছে একটা 10 গ্রামের ঔষধ, এটার গায়ে কিন্তু প্রাইসও লেখা আছে। তবে এখন কিন্তু ওষুধের দাম একটু বেশি, 50 থেকে 60 টাকায় আপনারা এই ওষুধটা পেয়ে যাবেন বাজার থেকে। তো এই ওষুধটা আপনারা যেভাবে খাওয়াবেন সেটাও আপনাদেরকে দেখাবো। তো মূলত আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, পাখিদের 1 লিটার পানিতে হিসাব করে দিবেন। কিন্তু আমার আপাতত শুধু এই ককটেল পাখিদের খাওয়ালেই চলবে, তার জন্য কিন্তু আমি দেখেন যে পানিগুলো রয়েছে সেখানে অল্প পরিমাণ করে দিচ্ছি। দেখুন খুবই সতর্কভাবে দিচ্ছি, যাতে বেশি ওষুধ এখানে না পড়ে। দেখতে পাচ্ছেন অনেকটাই ওষুধ কিন্তু পড়ে গেছে। তো এখন আমাকে অন্যটি কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমি যে এই টিয়া পাখিটার পানি এবং ককটেল পাখিগুলোর পানিকে একত্রে করে তারপর কিন্তু একটু পানির পরিমাণটা বাড়িয়ে মিক্সড করছি, যাতে ওষুধের পরিমাণটা বেশি না হয়। মানে আপনারা অল্প পরিমাণ ব্যবহার করবেন, তো আপনারা এই পরিমাণটা যাতে ভুল না করেন সেই জন্য কিন্তু 1 লিটার পানিতে আপনারা 1 ml ব্যবহার করবেন, অর্থাৎ 1 গ্রাম ব্যবহার করবেন। তো আপনারা জানেন যে এই ওষুধগুলো মাপার একটা চামচ রয়েছে, সেটা আপনারা ওষুধের দোকান থেকে কিনে নেবেন। তো দেখুন আমি কিন্তু টিয়া পাখিদের প্রোভাইড করেছি। এখন আমি প্রোভাইড করব হচ্ছে আমার যে ককটেল পাখিগুলো রয়েছে তাদেরকে। এদেরকে আমি পরবর্তীতে ব্রিডিং করাবো, সেজন্যই কিন্তু আমি এদেরকে প্রস্তুত করছি ভালো মতে। আর এখন হচ্ছে যে ককটেল পাখির জোড়াটা ডিম দিয়েছে তাদেরকে দেবো। দেখেন কত অল্প পরিমাণে দিচ্ছি, এইটুকু পরিমাণে হলেই কিন্তু চলবে।
তো দেখেন আমি এই পাখিটার পানির পটে কিন্তু ওষুধ দেওয়া শেষ, এখন ভালো মতো মিক্সড করে নিচ্ছি। আপনারা অবশ্যই পাখিকে ওষুধ দেওয়ার সময় পানিটাকে ভালো মতো মিক্সড করে নেবেন, সেটা কিন্তু ভালো হয়। তো দেখেন আমি কিন্তু পানিগুলোকে প্রোভাইড করে দিয়েছি, আর এই যে পাখিগুলো রয়েছে এই ওষুধটা দেওয়ার পর যেটা করবেন সেটা হচ্ছে এদেরকে নর্মালি যে আপনারা সিড মিক্সটা খেতে দেন সেই সিড মিক্সটা খেতে দিবেন। দেখেন আমি কিন্তু নর্মালি যে সিড মিক্সটা দিয়েছি সেই সিড মিক্সটা দিয়েছি। আর এই ওষুধটা আপনারা, আমি পরিমাণটা আগে বলেছি, 1 লিটার পানিতে 1 ml করে দিবেন। আর ওষুধটা একদিন পর পর খাওয়াবেন, বেশি দিন দরকার নেই, এভাবে 5 দিন খাওয়াবেন, তাহলে ইনশাল্লাহ আপনার পাখি অনেক দিনের জন্য সুস্থ সবল থাকবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, তার আগে সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।